গেল রাতের ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতা ভুগিয়েছে নগরবাসীকে ঢাকা উত্তর ও দক্ষিণে বেশ কিছু রাস্তা রাতভর পানিতে তলিয়েছিল বিশেষ করে ধানমন্ডির সাতাইশের মোড় মানিক মিয়া এভিনিউ আসাদ গেট পর্যন্ত সড়ক ও মোহাম্মদপুর টাউন হলের সামনের রাস্তায় জলবদ্ধতা তীব্র রূপ নেয় এতে যানবাহন বিকল হয়ে ভোগান্তি পোহাতে হয় বেশ কিছু চালককে সাপ্তাহিক ছুটির রাত হওয়ায় সড়কে মানুষের চলাচল যদিও কিছুটা কম ছিল এরপরও যে যানবাহন ছিল তাদের জলবদ্ধ সড়ক পার হতে অনেকটা সময় লেগেছে রাজধানী মিরপুরে কাজীপাড়া শেওরাপাড়াতেও পানি নামতে সারা রাত লাগে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে চলছে ভারী বর্ষণ আজও বৃষ্টির পূর্বাভাস আছে